Hi everyone, welcome to my channel Fashion Shades. Good morning to all of you. Actually morning noy, ekhon dupur hoye geche, ekhon pray araite over hoye geche time. Ar ekhon ami hocche ready hobo tatari kore live er jonno. To ready howar age bhablam je vlog ta shuru kore di. Light ta eto problem korche na amar. Jai hok. Abar jole utheche. যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে মেকআপ করে নি আর লাইভের জন্য যাই আর লাইভের পর আজকে বিকালে একটা জায়গায় যাওয়ার আছে জানি না যাওয়া হবে কিনা আজকে অ্যাকচুয়ালি কাজের প্রচন্ড প্রেসার দুপুরে একটা লাইভ হচ্ছে আর লাইভের আগে প্রচুর পার্সেল ডিসপ্যাচ করেছি প্লাস আবার রাতেও লাইভ আছে দেখা যাক আর সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ারও আছে সেখানেও যাওয়া হয় কিনা দেখি কখন কি করি কিছু বুঝতে পারছি না এখনো খাওয়া দাওয়াও হয়নি দুপুরে তো রেডি হব তারপর খেয়ে দিয়ে তারপর যাব লাইভে গাইস আমরা কিনেছিলাম ম্যাজিক ক্রিসমাস ট্রি যেটাতে কিনা গোড়ায় জল দিলে ওটার মধ্যে দিয়ে ফুল ফোটে আর গাছটা হচ্ছে কাগজের গাছ তো আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে ওটা কালকে যখন ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে ব্লগে দেখাবো তারপর আবার কি করতে করতে দেখানো হয়নি তবে হ্যাঁ শর্টসে দেখতে পারবে তোমরা এটা এবার আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর হয়েছে এখনো আরেকটু বাকি আছে হতে এই যে দেখো শর্টসটা দেবো শর্টসটাতে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কীরকম ছিল আর কীরকম হয়েছে আর এই ফুলগুলো হয়েছে নিচের মধ্যে ওই যে সবুজ একটা জল দেওয়া দেখো ওই জলটা দেওয়ার পর এটা হয়েছে অর্ধেক সেজে গুজে আবার খেতে চলে এসেছি এই যে ঠোঁটের মেকআপটা খালি বাকি ভাতের সাথে যেহেতু লিপস্টিক চলে যায় পেটে খানিকটা করে তা কিছুটা হলেও সেভ করি ওর জন্য আবার খেয়ে দিয়ে উঠে নিয়ে লিপস্টিকটা পরবো ব্যাস তারপর চলে যাব তারপর নিচে গিয়ে ড্রেস ফ্রেস পরে নেব ব্যাস রেডি হয়ে যাব লাইভের জন্য লাইভ শেষ হয়ে গেল জাস্ট একটু আগে শেষ হয়েছে লাইভ এখন হচ্ছে বাইরে একটুখানি যাব বলেছিলাম যে এক জায়গায় বেরোনোর আছে এতক্ষণ আমাদের আলোচনা হচ্ছিল যেহেতু ফুটবলের বিশ্বকাপ শেষ হয়েছে এবার সারা ফেসবুক জুড়ে খালি দেখতে পাচ্ছি পোস্ট 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 কে জিতলো কে হারলো এইসব নিয়ে খালি পোস্ট দেখতে পাচ্ছি আর এদিকে আমি আমার বর দুজন আছি যাদের এই কোনো খেলা নিয়ে কোনো মাতামাতি নেই আমাদের খেলামেলা হচ্ছে এসবের খোঁজ খবরও রাখি না আর কালকে যে সারা এলাকা জুড়ে এত বাজি ফাটছে লাস্ট এরকম বাজি ফেটেছে মনে হয় সেই লক্ষ্মী পুজোতে বা দিওয়ালিতে এরকম বাজি ফেটেছে যেই একটা করে গোল দিচ্ছে আর সেই হইচই তারপরে তো বাজি ফাটছে দুমদাম করে বাজি ফাটছে দেখলাম কি একটা জায়গায় বড় করে পর্দা লাগানো আর ওই মাঠে যে এত ভিড় কি পাঁচ ছয় গুণ চলে না তুমি ও আচ্ছা তো যাই হোক এখন এইসব নিয়ে কথাবার্তা চলছিল এখন হচ্ছে আমি ইয়ে করছি একটুখানি বাইরে বেরোবো তুমি কি করছো ডিম রান্না করছি কই কটা ডিম পাঁচটা ডিম কার আমি দুটো খাবো আর আর কালকে দাদা একটা খাবে আমি এখানে ডিমের জন্য মশলা কষাচ্ছি এখন আর মুটু ওদিকে কি যেন একটা বানাবে কি বানাবে আমি আলু পকোড়া বানাচ্ছি নতুন রেসিপি নতুন বলতে আমার সবই মাথায় আসলো আচ্ছা এটাও কি করে দিতে হবে আলুটাকে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিই এইবার এর সঙ্গে কর্নফ্লাওয়ার টলফ্লাওয়ার দিয়ে ডিম ফিম দিয়ে ভাজবে আচ্ছা চটকাবে নাকি না না এরকমই গোটা গোটা দেখা যাক কেমন কি হয় রেসিপিটা আর আমি এত টাইম লাগে ডিমের ঝোল রান্না করতে আমার প্রচুর টাইম লাগে কারণ অল্প একটু মশলা কষাতে প্রচুর টাইম লাগে মাংস হলে কি হয় মশলা একটু বেশি থাকে হিট বেশি দিয়ে তাড়াতাড়ি করে করা যায় আর এই ডিমের ঝোল করতে একটুখানি মশলা থাকে কষাতে প্রচুর টাইম লাগে অনেকক্ষণ ধরে আমি রান্না করেই যাচ্ছি মশলা কষেই যাচ্ছে আটা দেবে আটা না এটা হচ্ছে এই এটা আটা কর্নফ্লাওয়ার করি কর্নফ্লাওয়ার এইটা পরোনি তুমি না আমি খেয়াল করি না এক্ষুনি যে হয়ে যাচ্ছিল রেসিপি গন্ধ গলে যাচ্ছিল এক্ষুনি কি কি দিয়েছো আলুতে এর মধ্যে দিলাম হচ্ছে লঙ্কা হ্যাঁ লঙ্কা আদা রসুনের পেস্ট ব্যাস আর কিছু না আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ডিম দেবো লবণ দাও লবণ দিয়েই দেবো বেসন নেই না তুমি কোন দিন ফেলো না যা যেদিনই রান্নাঘরে যাই করতে আসে
কিছু না কিছু একটা ফেলে ছড়িয়ে যাবেই যাবে। ডিম এটাকে মাখাবে, তারপরে বোধ হয় ভাজবে। গোলমরিচ দেবো একটু, আমি এখন অফ করি, আবার ভাজার সময় দেখো। গোলমরিচ দাও একটু, পেঁয়াজ এইটা এটা কি করে রেখেছো? হলুদ মাখানো, হলুদ লবণ, হলুদ লবণ মাখানো, পেঁয়াজ দেবে। তুমি কটা এমনিও ভেজে দেখো, পেঁয়াজ ছাড়া এরকম ভাবেও ভেজে দেখো। ঠিক আছে, কোনটা ভালো হয়? ওকে, তো এখানে আমাদের প্রিপারেশন পুরোপুরি রেডি। এটা হয়েছে খালি আলু, এটা হয়েছে আলুর সাথে পেঁয়াজ মেশানো, আর এটা হয়েছে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কাটা আলু, সবকটাই কর্নফ্লাওয়ারে এরকম করে মাখানো আছে। এবার এটা দিই ভেজে দেখি। আমরা ট্রায়ালের জন্য একটা খেয়ে দেখলাম, মানে নুন ঝাল ঠিকঠাক আছে কিনা একটা বানিয়ে খেয়ে দেখা হলো, বিশাল টেস্টি হয়েছে, বিশাল টেস্টি, একদম নতুন নতুন, মানে ওর মাথা থেকে আসেও নতুন নতুন, এবং কোনো রান্নাই খারাপ হয় না কখনো। তা আমি ওকে বললাম তাহলে আমরা একটা রেস্টুরেন্ট খুলবো নাকি, আর রেস্টুরেন্টের নামও হবে নতুন নতুন রান্না, কারণ ওর মাথায় একদম নিউ নিউ আইডিয়া আসে, সেরকম ভাবে বানায়। তিন রকমের প্রিপারেশন বানিয়েছে, তার মধ্যে আমার পেঁয়াজেরটার থেকে আমার নর্মালটা ভালো লেগেছে, ওর আবার সবকটাই খুবই ভালো লেগেছে, তাই না? এই যে প্রথমবার ভেজে তোলা হলো, এই কটা দিয়েছিলাম একবারে, খাও, খেয়ে বলো। আমি তো খেলাম একবার, জানি, আবার খাও, দেখি তোমার রিয়াকশনটা ভালো। যদি কেউ কখনো না বানিয়ে থাকে তাহলে এটা ওর আবিষ্কার, ও সেটাই বললো যে জানি না কেউ বানিয়েছে কিনা, কিন্তু যদি কেউ বানিয়ে না থাকে তাহলে এটা আমার আবিষ্কার। তা আমি বললাম ঠিক আছে, তোমরাও মানে তোমরা যদি কেউ জানো যে এরকম ভাবে কেউ বানিয়েছে কিনা সেটা কমেন্টে জানাতে পারো, আর বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো, এইভাবে বানিয়ে খুব ভালো লাগবে খেতে। সন্ধ্যাবেলা পকোড়া পকোড়া খেতে ইচ্ছা করলে, বাড়িতে কিছু নেই খালি আলু আছে, তো এইভাবে একটুখানি ট্রাই করে দেখো, দেখো খুব ভালো লাগবে খেতে, ভীষণ ভালো হয়েছে। আলু আর কর্নফ্লাওয়ার আর কিছু লাগবে না, হ্যাঁ, আর লঙ্কা আর একটুখানি সামান্য পেঁয়াজ রসুনের পেস্ট, আদা রসুনের, সরি। এবার বানানো হচ্ছে আলু স্লাইস যে কেটে রাখা হয়েছিল ওই পকোড়াটা, দাঁড়াও আর দিও না, একদম গাদাগাদি হয়ে যাচ্ছে। এখানে এই ভাজাগুলো হয়েই গেছে, এটা হচ্ছে খালি আলু দিয়ে যেটা করা হলো, এটা হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে যেটা করা হলো, আর ওদিকে এখন ওইটা হলে পুরো কমপ্লিট। তা এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা টিভিতে দেখছি হনুমান, মানে খেতে খেতে চালিয়ে বসেছিলাম, এখন এত ভালো লাগছে দেখতে, খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট, তাও দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। এদিকে আমার মেকআপ তুলতে হবে, চোখের মধ্যে আবার কী যেন হয়েছে, চোখটা কেমন হচ্ছে, তো তা এখন যাবো মেকআপ তুলতে, কিন্তু এদিকে দেখেই যাচ্ছি এটা। আজকে দুটো লাইভ হওয়ার কথা ছিল, দুপুরে একটা, রাতে একটা, দুপুরের লাইভ করে তারপরে বললাম যে বাইরে যাবো একটুখানি, বেরোতাম কোথায়, ওর মানে পরিচিত এক ভাইয়ের দোকানে যেতাম, ওর দোকানটা নতুন করে রেনোভেশন করে আজকে ওপেনিং ছিল, তো যেতে বলেছিল আমাদেরকে। এবার যাব কি নিচ থেকে এসে, মুটু বললো কি একটুখানি শুয়ে নি, তা বললাম ঠিক আছে, ও শুচ্ছে যখন আমি একটুখানি শুয়ে নি, নিয়ে দুজনে ঘুমিয়ে গেছি। বলো, আমাকে ডাকে উনি, এত শয়তান, উঠে গেছে খানিকক্ষণ পরেও, আর আমি একবার ঘুমালে আমার সহজে ঘুম ভাঙে না, আমি ঘুমাতেই থাকি, এবার আমাকে ডাকেনি, 8টার সময় আমার ঘুম ভেঙেছে,
পুরো 6টার থেকে 8টা অবধি ঘুমালাম, তারপর ঘুম ভেঙেছে। তারপরে আমি উঠে বললাম যে ডাকলে না কেন, বলছে দেখলাম তুই ঘুমাচ্ছিস কি সুন্দর করে তাই আর ডাকিনি, যেতাম বলো একটু। তো যাই হোক, ওখানে যাওয়া হলো না। তারপরে আবার শরীরটা আমার একটুখানি কেরম লাগছিল, হঠাৎ করে একটু ভাল লাগছিলো না শরীরটা, বেশ খানিকক্ষণ আবারও শুয়েছিলাম পরে। তারপরে উঠে গেলাম রান্না করতে, লাইভটাও হলো না আজকের। হ্যাঁ তুমি পকপক করছো তাই, তা তুমি হাসছো কেন? তাই হাসছি না, আমি ব্লক করছি, আমি তো পকপক করতেই হবে। আমি মেসেজ দেখছি, আমি এই পাশে এত অসভ্য ছেলে, আমি এই পাশে দাঁড়িয়ে বসে বসে ব্লক করছি আর আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলছে বক বক করে যাচ্ছিস। আমি ব্লক করছি, আমাকে বক বক করতে হবে না, তোমাদের বলতে হবে না কি কি হয়েছে, না হলে তোমরা কি করে জানবে, তাই না? আচ্ছা যাই হোক, আর বেশি ব্লকটাকে বাড়াবো না, আপাতত আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে পারো যদি নতুন হয়ে থাকো, অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।